আর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তো একটু ইটাকে চেঞ্জ করবো ভাবছি কদিন ধরেই ভাবছি তো আজকেও তোমাদের সামনে আজকে ঝিমি আর রিতম আর ওদিকে ঈশানী এদের নিয়ে আজকে ভিডিওটা একটা কিছু বলতেই হবে কারণ ওরা যা নোংরামি শুরু করেছে না ইউটিউবে সত্যি কথায় নেওয়া যাচ্ছে না তার আগে বলি তোমাদের যে আমি আগে টিনুরকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম অনেকে তোমরা বলেছো যে ওখানে সৌভিক সৌভিক নামক সরি সু সুদীপ্ত নামক যে সমাজসেবক দাদা ওর সাথে ছিল হতে পারে থাকতে পারে কিন্তু ও নিজে বলেছে আর এটা আমার আমি নিজেও জানি যে বসিরহাটের ওর কোনো উকিল ওর কাজ করছে হয়তো তিনি ছিলেন কিন্তু অনেকেই যখন বলছো তার গলার আওয়াজ তার দুটো ছেলে ছোট ছেলের কথা উল্লেখ হয়েছে হতে পারে দেখিনি যখন বলতে পারবো না তবে সমাজসেবক দাদা থাকলেও থাকতে পারে কারণ হয়তো অন ক্যামেরা আসছে না কিন্তু সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে সমাজসেবক দা দাদা ইনডাইরেক্ট যে হেল্প করছে সেটা বোঝা যাচ্ছে তবে উকিল না সমাজসেবক দাদা ছিলেন সেটা বলতে পারছি না আর উকিল গিয়ে একজন আমাকে কমেন্ট করেছে উকিল গিয়ে উকিলই চলে আসতে পারে যেহেতু উনি বসিরহাট কোর্টের উকিল আমার যেটা মনে হয় সেটা বললাম হয়তো ওকে নিয়ে গিয়ে কেসটা করিয়ে দিয়ে একই গাড়িতে চলে এসছে হতে পারে আবার সমাজসেবক দাদাও হতে পারে হয়তো এই উকিলও না হাইকোর্টের কোনো উকিল আয় করেছে কারণ সমাজসেবকদের হাতে অনেক উকিল থাকে বড় বড়ো উকিল থাকে আর এই সমাজসেবকের অনেক আইডেন্টি পেয়েছি এবং অনেককে অনেক জায়গায় ওনাকে দেখতে পাচ্ছি যে উনি সমাজসেবক সেবা করছে কিভাবে। অনেক ক্রিয়েটারদের কমেন্ট বক্সে দেখছি বা অনেকের সাথেই উনি ওনার যোগাযোগ আছে দেখতে পাচ্ছি তো হতে পারে আমাকে অনেকেই বলেছে আন্টি তুমি বুঝতে পারো বুঝতে পারিনি তা না কিন্তু যেহেতু ফেসটা দেখিনি আর ও যে যেহেতু বলেছে যে বসিরাটের উকিলকে দিয়ে আমি কেসটা করাচ্ছি আর ও এর আগেও বলেছে উকিল চেঞ্জ করেছি তো ওই জন্য তারপরেও দেখেছি গেছি এ কেসটা হয়ে গেছে ওই জন্য হয়তো ভেবেছি হতে পারে যেটা দেখিনি সেটা বলে লাভ নেই হ্যাঁ অনুমানের উপর আমিও বলেছি যে ওই যে সুদীপ্ত সমাজসেবক যে সুদীপ্ত সে যে পুরো ওর সঙ্গে রয়েছে একদম পুরোটা জুড়ে আছে সেটা বোঝা গেছে এবং জাস্ট ওটা ইউটিউবে আইওয়াশ হয়েছে যে ও হাত ছেড়ে দিয়েছে ওটা জাস্ট ইউটিউবে আই ওয়াশ করেছে আর ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে আই ওয়াশ করলে হবে প্রত্যেকটা মুহূর্তে তাকে এখন দেখা যাচ্ছে প্রকট দেখা যাচ্ছে তো যাই হোক যেই না কেন উকিল থাকুক আর এই থাকুক খুব তাড়াতাড়ি গুড নিউজ পেতে চলেছি আমরা টিনুর থেকে গুড নিউজের জন্য অনেক দিন ধরে ওয়েট করছি তো ধৈর্যের বাদ দেখা দেখা যাক নতুন উকিল ধরেছে নতুন ই করে আসলো যাক আজকের ভিডিওটা আমি ঝিমিকে নিয়ে আর রিতমকে নিয়ে যদিও ওদের আমি বিকৃতি নামে ডাকি না বিকৃত রূপে ডাকি না কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি যে ওরা যেটা করছে আমি এই ঘটনাটা জানতাম মানে জানতাম মানে বুঝেছিলাম নিজের কারণ আমি রিতমকে যতটুকু দেখছি কারণ প্রথম থেকে একদম প্রথম দিককার ভিওয়ার্স ছিলাম আমি এবং ওকে খুব সাপোর্ট করতাম ভালোবাসতাম কিন্তু দিন 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 যখন ওর নোংরামিগুলো সামনে এসছে না সত্যি কথাই নেওয়া যাচ্ছে না ও একটা ছেড়ে একটা দুটো মেয়ের জীবন যেভাবে নষ্ট করছে ওকে নেওয়া যাবে না ওকে না মানে ওকে সত্যি কথা ওর শাস্তির খুব দরকার আর নয়তো ইউটিউব বন্ধ করে দেওয়ার দরকার ওকে সবাই মিলে বয়কট করার দরকার ও এই যে জিমিকে নিয়ে আমি রিনি বলে ডাকি ওকে যাই হোক রিনিকে নিয়ে যে বেড়াতে যাওয়া এসে এই যে দীঘায় যাওয়া সবগুলোই দেখি এই দীঘায় যাওয়া এগুলো জাস্ট আই ওয়াশ ছিল জাস্ট আই ওয়াশ ছিল ঠান্ডা লড়াই বোঝো ঠান্ডা মানে কি বলবো কি বলবো এটাকে সাইলেন্ট ক্লিয়া কিলার ওরা হচ্ছে সাইলেন্ট কিলার মা আর ছেলে ওরা ঠান্ডা মাথায় অত্যাচার করেছে মানে ঠান্ডা মাথায় ওরা জানে যে পালাবার ওদের পথ নেই তো সেই জায়গা থেকে ওরা চিন্তা করেছে যে ঋণী থাকবে এখানে কিন্তু ঠান্ডা অত্যাচার এমন করবো যে বাধ্য হবে এখান থেকে বেরিয়ে যেতে তারপরেও ঋণী নিজেকে ভালোবাসে না সংসার কাকে বলেও জানে না ওর মূল মোটিভ হওয়া উচিত ছিল সোশ্যাল মিডিয়া থেকে সরে গিয়ে যদি সংসারকে ভালোবাসত যদিও মন থেকে যদি না মেনে নেওয়া যায় না সেখানে সংসার করা খুব মুশকিল যে একটা প্রত্যেকটা ক্ষেত্রে রিতমের প্রত্যেকটা রিলসে বুঝতে পারছিলাম ও অন্য কাউকে আহ্বান জানাচ্ছে অন্য কাউকে আহ্বান জানাচ্ছে ও রিলসের মাধ্যমে এই যে বেড়াতে গেছে তোমরা এর আগে সিকিমের পাহাড়ের টুরে তোমরা ঈশানিকে দেখেছো একে দেখেছো তাদের রিলসগুলো দেখেছো অ্যাট্রাক্টিভ রিলস সব মাখো মাখো রিলস আর এই যে ঋণীকে নিয়ে গেছে নিয়ে রিলস দেখেছো জোর করে করে রিলস করতে হয়েছে কোনো একটা গানে জোর করে টেনে নিয়ে আসতে হয়েছে আমরা বুঝি আমরা বুঝি কে মন থেকে করছে আর কে প্রেশার ক্রিয়েট করে জোর করে করানো হচ্ছে বলতে চেয়েছিলাম এর আগে কিন্তু ওদের নিয়ে ভিডিও করি না ওই জন্য বলিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বোঝা গেছে যে রীতমকে ফোর্সফুলি করানো হচ্ছে ঋতম মন থেকে করছে না আর ওর মনে যে অন্য কেউ বসে আছে সেটা পরিষ্কার আমাদের কাছে পরিষ্কার আর ওইদিকে একজন আছে সুমানে উস্কাচ্ছে উস্কানো সে ঠাকুরবাড়ি বলো ষোলো ষোলো সোমবার বলো সেগুলো করছে ওই একটা মেয়ে ওই একটা মেয়ের হাতে ধরে ঋণীর জীবনটাকে নষ্ট করে দিল নিজের জীবন তো নষ্টই করে দিল নিজের জীবন তো সেই মানে আঠেরো বছরের আগেই বোধহয় নষ্ট করে দিয়েছে যখন প্রীতম যখন রীতমের জীবনে এসেছিল তখনই তো নষ্ট করেই রীতমের জীবনে এসেছিলো তাও ওখানে থাকতে পারিনি তা এত যখন ভালোবাসা ছিল তাহলে থাকতে পারলি না কেন থাকতে পারলি না কেন যখন জীবন থেকে চলে গেলি তারপরে দু বছর বাদে ঋণে এসছে ওর জীবনে তারপরেও কেন এদের জীবনটাকে নষ্ট করলি শুধু তুই তো এক পুরুষে খুশি না দেখেছি বিভিন্ন পুরুষ টিট্টু এসছে ওর জীবনে তারপরে প্রেমিক প্রেমিক করে হেদিয়ে মরেছে ওর বিয়ে ঠিক হয়ে গেছিলো তখনও বলেছিলাম ওইটাও জাস্ট ও একটা সব করছে তারপরে ওর সুইসাইড অ্যাটেন্ড করা সমস্তটা ফেক ছিল সমস্তটা ফেক ছিল জাস্ট এই রীতমের জীবনটাকে উলঝানোর জন্য আর এদের যে ঠাসিতে যোগাযোগ ছিল পরিষ্কার অন্তত এই যে ঝিমিকে জোর করে আর যাই হোক জোর করে সংসার হয় না সেটা আর প্রমাণ হয়ে গেল ঝিমি তো সংসারের জন্যই না আমি ওকে এর আগেও একটা ভিডিও করে বলেছিলাম ওর যা ক্রিয়েটিভিটি ছিল না ওর যা ও কোথায় বা যাবে নিজের বাবা মার জায়গাটাও তো সেই রকম ভঙ্গুর মাও তো বুদ্ধিমতী না মা মেয়ের জীবনকে কি করে সুরক্ষিত করতে হয় সেও তো নিজের জীবনেই নিয়ে অসংযত সে মেয়েকে কি করে ঠিক করবে তো যাই হোক আমি বলেছিলাম একটা ভিডিওতে যে যখন ওদের ছাড়াছাড়ি হয়ে গেছিলো যে ওর যা ক্রিয়েটিভিটি ছিল দেখেছিলাম আমি ওর সব রিলস দেখি আমার ভীষণ ভালো লাগে সমস্ত রিল্স সবারই সব রিলস দেখি তো বলেছিলাম যে ও তোর যা ক্রিয়েটিভিটি আছে ক্রিয়েটিভিটি দিয়ে নিজেকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার দরকার নেই ওই রীতন ছাড়া কি পৃথিবীতে আর ছেলে নেই আর ও সেই সুযোগটা নিচ্ছে ও যখনই ভিউজ কমে যাচ্ছে তখনই নোংরা খেলায় মারছে আবার কালকে রাত্রিরে লাইভে ছিলাম লাইভে অনলাইভে ও ঝগড়া করছে অনলাইভে যে রূপ দেখেছি আমরা অফ লাইভে অফ ক্যামেরায় কী হতে পারে বোঝা যায় বোঝা যায় সব সবসময় মার দাঙ্গা করে অশান্তি হয় না ঠান্ডা মাথায় অশান্তি হয় যেটাকে সাইলেন্টলি মারা মার বলে সাইলেন্টলি এবং রীতমের প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ বোঝা গেছে ও অ্যাকসেপ্ট করতে পারেনি ঋণীকে বলতাম না ভেবেছিলাম জুড়ে যাক হয়ে যাক তা এটাও যাবে না, না ওরা ওদের জায়গায় ফিরে আসবে কারণ এমন কিছু করবে রিতম রিমি রিনিতা তার নিজের ই ধরবে স্বাভাবিক কথাই স্বাভাবিক কথাই যাকে এটা তো ঠিক ঋণি পাগলের মতো স্বামীকে ভালোবাসে পাগলের মতো ভালো কদিন আগেই দেখলাম আমার স্বামীকে কিছু বললে এই করব সেই করব সেই মেয়ে আমার দেখছি বলছে অন ক্যামেরায় আমি নিজের ইচ্ছায় ডিভোর্স দিতে এসেছি আবার যখন ডিভোর্সে সই করতে বলছে তখন বলছে বাড়ির লোক ছাড়া করব ওর আস আসলে মস্তিষ্কটাই ঠিক নেই ওর অ্যাকচুয়ালি কাউন্সিলিংয়ের প্রচণ্ড পরিমাণে দরকার কে করবে কাউন্সিলিং বাবা মারও তো ওই অবস্থা নিজেদের মধ্যেই অশান্তি করে বসে থাকে তাও তো বাবা আমার বাবাই যখন বাবার কাছে যাচ্ছে তখন স্বামী খারাপ যখন স্বামীর কাছে আসছে তখন বাবা খারাপ ওর প্রচণ্ড পরিমাণে কাউন্সিলিং দরকার ও এখনো পর্যন্ত বোঝে না ওর কোনটা ভালো কোনটা ভালো না কেউ কে ভালোবাসে কেউ কে ভালোবাসে না ওকে যে রিতম ইউজ করছে সম্পূর্ণ বোঝে যায় সব আর এর মধ্যে আছে হচ্ছে রিতমের মা ভীষণ ভালোবাসতাম ভীষণ সাপোর্ট করতাম বুঝতাম ভেবেছিলাম না ভালো মহিলা কিন্তু আস্তে আস্তে দেখছি পুরোটা উনি হচ্ছে এর মধ্যে পুরো অ্যাটাচ ছেলে তো মানুষ করতে পারেই নি ইভেন এখনো যেভাবে বাবু 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 অন ক্যামেরাটা করিস না দুটো চর মেরে বাবু ক্যামেরাটা বন্ধ করে দিলে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিলে বাবু করার সাহস পায় আজকে বাবু এই জায়গায় এসছে কেন দুই যখন ঈশানী আসছে তখনও একদম ডা ডালা বরণ করে তুলে নিয়ে তার মাথায় তেল দিয়ে দেওয়া তাকে রান্না করে দেওয়া তারপরেও শুনলাম অসুস্থতার একটা কারণ এ কীরকম মা যে মেয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে সেই মেয়ে বাড়িতে এসে এতটা প্রশ্রয় তাই কি করে কীরকম মা কীভাবে তাকে সাপোর্ট দিয়েছে আমরা দেখেছি আবার যখন ঋণি গেছে ঋণীকে নিয়েও তোল্লাই দিয়ে মাথায় তুলেছে ছেলেকে একটু শাসন করতে পারিনি কেন ছেলে একা থাকতে পারতো না পারতো না ওই যে ঈশানীর তাড়নায় ঘুরেছে স্বাভাবিক কথায় ঋণীর মাথাটা খারাপ হয়ে গেছে যাই হোক তারপরেও গেছে কিন্তু আমি ডে ওয়ান থেকেই বুঝেছিলাম এক দেড় মাসের বেশি এটা কাটবেই না কাটবেই না কারণ রিতম ঋণীকে মেনেই নেয়নি প্রথম থেকে বডি ল্যাঙ্গুয়েজ বলছিলো এই যে ঘুরতে যাওয়া সবটা সাব ছিল সবটা ভিউজের খেলা ছিল তারপরে ঋণি ঋণী তো বুঝতেই পেরেছে সে মানে বাস্ট করে দিচ্ছে তারপরে এরা সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারে না প্রত্যেকটা মুহূর্তে এদের সোশ্যাল মিডিয়াতে আসতে হয় প্রতিটা মুহূর্তে ঋণী যদি আজকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাটাচ না থাকতো না তবে না থেকে উপায় নেই তো কারণ এদের আর্নিংটাই তো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কে কমেন্ট করছে কে ওদের নিয়ে লাইক করছে কে কি বলছে ইগনোর সবসময় বলি তো কিন্তু সেটা সম্ভবও না সেই নিয়ে জাস্ট সেই নিয়ে অশান্তি আর এটা কোনো কথা না এটা কোনো কথা না এ অশান্তি হওয়ারই কথা কারণ আমি বলছি তো রিতমের কিছু বডি ল্যাঙ্গুয়েজ বলছিল যে ও ঋণীকে মন থেকে মেনে নেয়নি ফোর্সফুলি যেহেতু সঙ্গীতা ম্যাডাম গিয়ে ঢুকিয়ে দিয়েছে আর তারপরেও কিছু কেস ওর পেছনে ধা করে বেড়াচ্ছে ও ইচ্ছাকৃত এগুলো করেছে ও সরি অনিচ্ছাকৃত এগুলো করেছে ওকে করতে হয়েছে হু ক্যান ক্রুক ওকে করতে হয়েছে একদমই ঠিক কারণ আমরা দেখেছি রিনির মাও অনেকটা সংযত হয়ে গেছিল মেয়ের সংসারটার জন্য অনেকটা সংযত হয়ে জামাই জামাই করছিল তাকে ওয়াশিং মেশিন ফ্রিজ দেওয়ার যদিও কালকে বলেছে আমাদের কি কেনার ক্ষমতা নেই যাই হোক আর আমি বলবো এই পুরো ইটার মধ্যে হানড্রেড পারসেন্ট দায়ী হচ্ছে ওই মা ওই রিতমের মা যদি শক্ত একজন মহিলা একজন মায়ের মতো কাজ করতো না তাহলে আজকে এই তিনটে জীবন নষ্ট হতো না আর ওইদিকে ঈশানী তো মানে দূর থেকে খেলছে দূর থেকে খেলছে ও যে কি খেলোয়াড় প্রথম দিন খুব ভালো দেখতাম ওর ভিডিওগুলো যখন ওরা সেপারেশনে ছিল ও যখন রিমিকে নিয়ে বিয়ে করে সংসার করছে দেখ খুব খারাপ লাগতো ওকে খুব ভালো মহিলা ভেবেছিলাম তারপরে যখন দেখলাম তলে 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 ও এই দুটো লাইফ কীভাবে শেষ করে দিল শেষ করে দিল চলেই যখন গেছিলি তখন আর কোনো ছেলে জোটেনি চিট্টু তো জুটেছিল তার সাথেও তো থাকতে পারিস সেই ঘুরে ফিরে আসলে ও অ্যাকচুয়ালি ও এটা বলেও ছিল অ্যাকচুয়ালি ও প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে প্রতিহিংসা পরায়ণ হয়ে গিয়ে এই রিতমের জীবনটা নষ্ট করছে আর রিতম তো আছেই ওর মহিলা ছাড়া চলে না মহিলা ছাড়া ওর চলে না ওর মেয়ে মানুষ চাই তো যাই হোক আমি এটা জানতাম যে ওদের এই ঘটনাটা ঘটবে কারণ রিতমের বডি ল্যাঙ্গুয়েজ বলছিলো ও রিনিকে ভালোভাবে নেয়নি মানে মন থেকে নেয়নি মন থেকে নিলে না স্বামী স্ত্রীর একটা অ্যাটিটিউড বোঝা যায় অ্যাটিটিউড বোঝা যায় যেটা প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল সোয়াব করছে সোয়াব বেড়াতে যাওয়াটা সোয়াব খাওয়া সোয়াব থাকা সোয়াব পুরোটা আর প্র্যাকটিক্যালঋণী এটা তো বুঝবেই ও বুঝতে পেরেছে আউটবাস্ট করেছে স্বাভাবিক হয়তো খোঁজ নিলে দেখা যাবে তলে তলে ঈশানির সাথেও যোগাযোগ আছে ঈশানীর সাথেও যোগাযোগ আছে তারপরেও শুনলাম ঈশানের অসুস্থতার একটা কারণ উঠে এসছে পঁয়তাল্লিশ দিনের একটা কেস কালকে একটা ভিডিওতে দেখছিলাম সেটা যদি হয়ে থাকে না জাস্ট বলবো সেটা যদি সত্যি হয়ে থাকে জাস্ট এই ছেলেটার একটা শাস্তি চাই ছেলেটার একটা শাস্তি চাই আর কিচ্ছু না দুই দুটো মেয়ের জীবনকে নিয়ে নাটক করা খেলা ভিউজ কামানো জাস্ট এর শাস্তি চাই আর কিচ্ছু না আর শুনলাম একটু আগে এসে যে রিনি ওর বড়ো মাসির বাড়িতে রয়েছে কার বড় মাসি জানি না বড়ো মাসির বাড়িতে রয়েছে আজকে কি গেছিলো কোর্টে সঙ্গীতা ম্যাডাম পুরোটা হ্যান্ডেল করছে অবশ্যই এর কোনো প্রতিকার হবে এর কোনো প্রতিকার হবে চালাকি করতে গেছিল এই যে রিতম প্রত্যেকটা মুহূর্তে চালাকি করতে যায় এইটুকু বয়সে মানে বয়সের আগেই তো ঝরে গেছে এইটুকু বয়সে যে সময় ছেলেদের পড়াশোনা করার কথা প্রচুর পরিমাণ অর্থ এসে গেছে আর এই যে মহিলা এসে গেছে নারী এসে গেছে ওর জীবনে জীবনটাকে স্পয়েল করেছে আর তার সাথে সাপ দিয়েছে তার মা তার মা তার মা যদি শক্ত হাতে প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে হালটা ধরতো আজকে এই ছেলেটার জীবন এরকম হতো না এত দুঃসাহস পেত না এখনো পর্যন্ত তোল্লাই দিয়ে যাচ্ছে সেটা অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক এখনও পর্যন্ত কীভাবে ছেলেকে সাপোর্ট করছে কীভাবে ছেলেকে সাপোর্ট করছে কালকে লাইভেও দেখেছি আবার সেই অ্যাটাক করছে এই ভালো 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 বলতে বলতেই বলতে বলতেই বদনাম করছে আরে সংসার মানে অনেক অশান্তি হয় সেগুলো কি অন ক্যামেরায় আনতে হবে স্বামী স্ত্রীর মধ্যে অনেক অশান্তি হয় তার মানে কি কোর্টে চলে যেতে হবে ডিভোর্সের জন্য হয় আপনি আপনার স্বামীকে নিয়ে সংসার করছেন না অশান্তি হয় না কবার গেছেন ডিভোর্সের জন্য অ্যাপিল করতে রিনি বললো যে আমি ডিভোর্স চাই আমি কোর্টে আর সঙ্গে সঙ্গে কোর্টে নিয়ে যেতে হলো মানে এটাই চাচ্ছিলেন যে ও মুখ থেকে বলুক যে ডিভোর্স চাই ওই জন্য অনকে বেড়ায় বলো 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 তুমি বলো যে তুই বল যে তুই তোর নিজের ইচ্ছা এসেছিস ডিভোর্স দিতে মানে এইগুলো পুরো ছক করে এইগুলোর মুখ থেকে বার করা প্রমাণ এইসব প্রমাণ কি প্রমাণ হবে তবে একটা কথা বলবো জোর করে সংসার হয় না যে ঋণী এই সংসার কোনো দিন করতে পারবে না কারণ ছেলেটা মাটা কেউ ভালো না কেউ ভালো না এই সংসারও কোনো দিন করতে পারবে না ওই দু জন্য আসবে ভিউজ কামাবে ছেলেটির কথা বলছি। ভিউস কামাবে আবার এমন একটা ই করবে চলে যাবে আবার তোমরা দেখতে পাবে যে ওই মেয়েটি আগের মেয়েটি ওর জীবনে আসছে এই হবে ওর জীবন ও লাস্টে কোথায় গিয়ে দাঁড়াবে দেখতে পাবে তোমরা আর এইটা এই যে ঋণী কালকে রাত্রিবেলা বলেছে না আমি ডিভোর্স চাই আজকে সকালবেলা বলেছে আমাকে কোর্টে নিয়ে চল এইটার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে আর ওখানে সঙ্গীতা ম্যাডাম আছে পুরোটা বুঝতে পেরেছে উনিও জানতেন যে এরকম একটা পরিকল্পিত এরকম একটা পরিকল্পনা হবে এরকম একটা হবে যার জন্য যা করার করে রেখেছে আরে এরা এদের মাথায় অনেক বুদ্ধি অনেক বেশি বুদ্ধি তো এরকম একটা পরিকল্পনা করে রেখেছে সেই পরিকল্পনার ফলশ্রুতি এ যে দেখতে পাচ্ছি যেটা বলছিলাম অশান্তি প্রত্যেকটা সংসারে আছে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই অশান্তি না থাকলে সেখানে ভালোবাসা হয় না এদের অশান্তি মানেই অন ক্যামেরা অশান্তি মানেই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমি তো রোজ লাইভ করি লাইভ করে তোর সাথে ঝগড়া করি দেখতে পাই কালকের থেকে দেখছি কালকের থেকে রাত্রির থেকে দেখছি ও জানে না যে ওর পেছনেও ওকে ট্রেন দৃষ্টিতে সবাই ফলো করছে রিনিকে দিয়ে এসছে দিয়ে আসার পরে যেহেতু একটা টিম কাজ করছে ও জানে না ওর পেছনে ফলো করছে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছে বুঝতে পারছে সব তারপরে খবরাখবর তো হচ্ছেই ও বুঝতে পারেনি বুঝতে পারেনি এবার কী ঘেরাট ও খেয়েছে কী চক্রভূমির মধ্যে এই যে রিতম ঢুকেছে এবারও বুঝতে পারবে সঙ্গীতা ম্যাডাম যখন ঢুকেছে এইবারও বুঝতে পারবে মেয়েদের জীবন নিয়ে খেলার কি মজা কি মজা আমি বলছি না যে ঋণীয় খুব ভালো সুস্থ মস্তিষ্কের মেয়ে না আজকে ও এই যে মস্তিষ্ক যদি ওর বিকৃতি হয় তার জন্য দায়ী হচ্ছে এই এই ছেলেটি এই ছেলেটি এমনভাবে ওকে মেন্টাল হ্যারাস করেছে কারণ এর আগে যখন ওই যে ঈশানীকে নিয়ে বাহারে গেছে কি রিলস কোনো মেয়ে ডিভোর্স হয়নি কোনো বউ সহ্য করতে পারে না আমরা সহ্য করতে পারিনি আমি সহ্য করতে পারিনি ওই সমস্ত রিলস ওই সমস্ত রিলস যখন এর সাথে ডিভোর্স হয়নি ওই সমস্ত রিলস আমি সহ্য করি তার সাথেই ছিল এই মা তখনও ছিল এই মা মামুনি এখনও এই বউকে যখন এনে দিয়েছে তখনও মামুনি অথচ উনি যদি শক্ত হাতে কড়া হাতে ঈশানীকে যদি না ঢুকতে দিত আজকে এই দিনটা দেখতে হতো না আজকে এই দিনটা দেখতে হতো না হয়তো ডিনিও নর্মাল ডিভোর্স দিয়ে দিত ওই নোংরামিগুলো না করতো কিছু বলার নেই কিচ্ছু বলার নেই শুধু একটা কথাই বলবো এগুলো বন্ধ হোক একজনের জন্য জন খারাপ হবে একজনের জন্য দশজন খারাপ হবে এইভাবে ভিউজ কামাচ্ছে আর একটা ছেলেই ছেলেও ভাবে আরে এইভাবে আসি না এইভাবে আসি এইভাবে ওয়াইটিতে এসে ভিডিও করি করে জীবন নষ্ট করি আর ই কামাই পয়সা কামাই একজনের জন্য জন খারাপ হবে ইমিডিয়েট এটা বন্ধ হওয়া উচিত ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত কিছু বলার নেই সত্যি কথা এইটুকু শুধু বলবো এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত আর এর একটা শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত সাবস্ক্রাইবার গেম করেছে গেম করেছে ভিউজ হয় জন্য যা খুশি তাই করবে ইউটিউবে এসে আর সেগুলো যারা বলবে তাদের উপরে অ্যাকশান নেবে তাদের স্ট্রাইক দেবে এটা নট ফেয়ার নট ফেয়ার ঈশান নাম করে প্রমোশন ভিডিওর নাম করে এখানে যেখানে সেখানে গিয়ে রাত কাটিয়ে আসবে যখন কলকাতায় ঈশানি যখন ঘর নিয়েছিল তখনই বুঝেছিলাম এটা একটা পূর্ব পরিকল্পিত সেটাও সামনে আসতে চলেছে যে এর পেছনেও ওই রীতম ছিল এর পেছনেও রীতাম ছিল তো অতএব যদি রিতমের মানে শাস্তি হওয়ার সাথে সাথে তোর মায়েরও হওয়া উচিত মাকেও একটা শিক্ষা দেওয়া উচিত ছেলেকে এইভাবে মানে উস্কে দেওয়ার জন্য এইভাবে প্রশ্রয় দেওয়ার জন্য এইটুকু শুধু আজকে বলে গেলাম এইটুকু শুধু বলে গেলাম সুন্দর করে সংসারটাকে করতে পারতো সংসারে ঝয় ঝগড়া অশান্তি সবটা মিলিয়ে নিয়ে থাকতে পারতো সবটা ওয়াইটির বুকে সবটা সোশ্যাল মিডিয়াতে নয় মুখ দিয়ে বার করলো আমি ডিভার সঙ্গে সঙ্গে কোর্টে নিয়ে দৌড়ালো ও নিজেও তো জানে যে ওর বউটা কতটা অসুস্থ মানে একটা সাইকোপেশেন্ট হয়ে গেছে করে ফেলেছে সেও তো সঙ্গ দিতে পারতো না পারতো সঙ্গ দিতে সুন্দর করে সংসার করতে পারতো কিন্তু মন পড়ে আছে তো অন্য জায়গায় রিলসের মধ্যে মন তো অন্য জায়গায় ডাকছে বলছে থাক এটাকে এটাকে বাড়ি পাঠাতে পারলেই তোর আবার এন্ট্রি হবে বোঝা যায় বোঝা যায় তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকটা টাটা